দু তিন দিন থাকুক মানে ওদের করো আর কি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। চলে আসলাম সকাল সকাল নতুন ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের রেস্টি। তো অ্যাকচুয়ালি আমাদের রেস্টি হয়েছিল, কিন্তু সেই শোটা হয়নি। এখন আবার আজকে আমাদের যেতে হবে রেস্টির ফাইনাল শো দিতে। তো এখানে টুলিক আজকে নিজে নিজেই রেডি হচ্ছে, দেখো দেখি এদিকে। ও বাবা, চলে গেছে। তাই কোথায় যাবে আজকে? বাপের আজকে ওকে মানে ওদের বাড়িতেও ছাড়তে যাব, আর এমনি আমরা অন্য কাজের জন্য যাব। কি কাজের জন্য যাব আজকে আমরা? আমাদের রেজিস্ট্রিতে সই করতে যেতে হবে। তো আজকে যেতে হবে আমাদের রেজিস্ট্রি সই করতে, তো সেখানে যেতে হবে। ওর বাবা ওখানে আসবে, তো আর ওকে আজকে মানে এমনিতেও আজকে ওকে বাড়ি দিয়ে আসতে হবে, কেন কি জোর ভাঙতে হয় যেটা বলে। তো আজকে জোর ভাঙতে যাইনি, আমার বিয়ে আজকে 13 দিন। তো ওকে আজকে জোর ভাঙার জন্য ওদের বাড়িতে আজকে আমি একা ওকে রেখে চলে আসবো, মানে দু তিন দিন থাকুক মানে ওদের নিজেদের বাড়িতেও একা একটু। আমিও একটু আচ্ছা এক সপ্তাহে থাকো, কোনো ব্যাপার না। এদিকে আমিও একা একা ঘুরবো, তুমিও ওই সাইডে একা একা ঘুরবে, কোনো ব্যাপার নয়। তো চলো এখন আমরা রেজিস্ট্রির ওখানে যাবো, ওর বাবা ওখানে আসবে, হয়তো ফোন করতে পারে একটুও পরে। ততক্ষণ ও রেডি হোক, আমি রেডি অলরেডি হয়ে রয়েছি। তো আসার পরে যাওয়ার মানে বেরোতে বেরোতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, চলো ভাই। এখন আমরা বেরিয়ে গেলাম রেজিস্ট্রির জন্য, তো এখন দুজনে যাব। ওর বাবা ওই সাইডে এসে গেছে মনে হয়, আমাদের ওই যেখানে রেজিস্ট্রি উকিল রয়েছে ওখানে। তো চলো এখন যেতে যেতে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে, তারপর ওদের বাড়িতে নিয়ে যাব, ওকে আজকে বাড়ি ছেড়ে আসবো আমি। তো চলো চলো যতদূর পারবো ততদূরই দেখাবো, চলো। ফাইনালি চলে আসলাম শ্বশুর বাড়ির কাছাকাছি, পুরো বাড়ির সামনে চলে এসেছি। আর আমরা রেজিস্ট্রির জন্য ওর জন্যই গেছিলাম, কেন কি আগের দিন বিয়ের সময় যে রেজিস্ট্রি হয়েছিল সেটাই ফটো ভুল ছিল, ওর জন্য আবারও মানে রেজিস্ট্রি ওই ফর্মটাই আবার নতুন করে ফটো দিতে হলো বা রেজিস্ট্রি করতে হলো। মানে এখনও ফাইনাল রেস্ট, আমরা ভেবেছিলাম আজকে হয়তো আমাদের ফাইনাল রেস্টি, কিন্তু আজকে আমাদের ফাইনাল রেস্টি না, এখনও 3 মাস পরে যে আমাদের ফাইনাল রেস্টি। তো এদিকে রয়েছে টুলিকাদের বাড়ি, আর আমরা বাজারে গেছিলাম। বাজার থেকে কী কী আনলাম? বাড়ি যাওয়ার জন্যই এত পাগল, মানে আগে আগেই হাঁটা দিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। আর কি কি কিনে নিয়ে এসেছো সেটা দেখো? আর কি তাই এত বাড়ি ঢোকার জন্য এত তাড়াতাড়ি কেন? কতদিন বাড়ি আসিনি নিজের বাড়ি। ও হো হো, তো এখন ফাইনালি বাড়ি যাবে, চলো দেখো বাড়ি যাচ্ছে। এতদিন পরে, 11 দিন পরে আজকে বাড়ি। আহা তোমার দিদি বাড়ি চলে এসেছে, এখন তোমার কেমন লাগবে? ভালো না? এতদিন ভালো লাগছিল না, দিদি বাড়িতে ছিল না, যাই হোক ঝগড়া হচ্ছিল তাও ডাক দিত, কই না। এখন তোমার দিদিকে 5-6 দিনের জন্য এখানে থেকে গেলাম, ঠিক আছে। দেখো তোমার দিদি কি দেখাবে। আহারে আহ,
কি মজা, বাড়িতে এসেই আগে মানে খাবারের খাবার চেক করছে কি কি রান্না করেছে, মানে আগেই খাওয়া। না আমি খাবো না আর। তো চলো একটু পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো আরো কি কি রান্না করেছি আজকে দেখো, চিকেন বাও। তো চিকেন রান্না করেছে এখানে, পিটিটিতে বানিয়েছে, চাটনি বানিয়েছে, অনেক কিছুই রান্না করেছে। তো চলো এখন আমি খাবো, খাওয়া দাওয়া আর তোমাদেরকে কি দেখাবো, তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমি আবার বাড়ির দিকে বেরোবো। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে বলো খাওয়া দাওয়া কেমন লাগলো। বলো আমি খাওয়া দাওয়া আমার কোনো ইনে আমি যা দেয় আমি তাই খেয়ে নি, আমার খাওয়া দাওয়া কোনো ইনে। আর তুমি এসে এরকম ঘরের মধ্যে এক কোনায় কেন বসে থাকো সবসময়? তা কি করবো, কোথায় যাবো? আমার বাড়ি আরো ঘর আছে কিন্তু জানি না, ছোট একটা ঘর, ও এসেই ডাইরেক্ট এই ঘরটায় ঢুকে বসে থাকে। আগে এসে এই ঘরে বসতাম, এখনো এসে এই ঘরে বসি, তাতে কোনো কথা আছে? আমি আগেও এই ঘরেই বসতাম। দেখি টুলিকা কান্না করে না। কেন কান্না করবো? তো দেখা যাক, একা একা থাকতে হবে। এত কাল থাকলাম আর নয়, আমি চার দিনই থাকবো। কি আছে, ঠিক আছে চলো গাইস তোমাদের সাথে বেরোনোর সময় আবার দেখা হচ্ছে। সো গাইস ফাইনালি বেরিয়ে গেলাম টুলিকাদের বাড়ি থেকে, এখন আমি বাড়ি যাব। আরে খুব কষ্ট হচ্ছে তাই না? তো এখন আমি বাড়ির দিকে বেরিয়ে যাব। তো চলো বাড়ি যেয়ে একবার তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো তোমাকে বাই বাই, টাটা, থাকো তুমি তোমার বাড়িতে, খুব মজা করো। কদিন অনেক কষ্ট মানে অনেক কাজ করেছো আমাদের বাড়িতে কয়দিন ধরে, তো এখন কদিন আরাম করো আর কি, মানে আমার বাড়িতে। তো এখন কয়দিন একটু মজা করো, খাও দাও মায়ের হাতের, আর শুয়ে থাকো, সেরকম কাজও করতে হবে না এই বাড়িতে। তো ও তাই, তো চলো এখন তুমি এখানে থাকো আর আমি গেলাম, আর কি বলবো। তো গাইস চলো তোমাদের সাথে আমি বাড়ি যেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ও সত্যি সত্যি চলে যাচ্ছে। তো গাইস ফাইনালি টুলিকাকে টুলিকাদের বাড়িতে ছেড়ে টেড়ে নিজে আমি আমি আমাদের বাড়িতে চলে আসলাম ফাইনালি। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড পেজটাকে ফলো করে নিও, আর যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই বাই, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ব্লগে।